দক্ষিণ কোরিয়ায় আনসান সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ সময় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও সিটি মেয়র। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও কমিউনিটির নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে রাত 10টায় দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্রের আয়োজন করা হয়।